আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল। কিলো আসুন সকল, আশা করি অনেক ভালো আসুন সকল। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ ভালো আসুন, অনেক ভালো আছি। আর আজকে সবরে লগে লইয়া গার্ডেন থেকে কিছু সবজি তুলবো, সব আমার লগে দেখা। আমার ব্যাক সাইডের গার্ডেন এটা, তো ব্যাক সাইডের গার্ডেন থেকে আমি ফটো তুলবো কতটি। আর স্পানিশ শাক ফলাইছি সামনে, সামনেও তোরা এক সাইডে তোরা মাটি আছে, হনো ফালাইছি আমি স্প্যানিশ। হন থেকে স্প্যানিশ লাস্টে আমি তুলবো ফটো তুললাম। তো আশা করি সবের ভালো লাগবো, সবে দেখবা, সব আমার লগে থাকা প্লিজ। আর প্লিজ প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর লাইক দিবা, সবের লগে শেয়ার করবা। আশা করি সবের ভালো লাগবো, তো আপনারা এনজয় করোকা। আর আমি ভেজিটেবল তুলি, আপনারা আমার লগে থাকা। সুন্দর লাগে ফাটতে আসলে ফটল। দেখো কি সুন্দর লাগে ফাটতে ফটল, সবরে লোক লই আজকে আমি ফটল। আমার কাছ থেকেও ফার্স্ট আজকে তুলরাম, বাজি বানাইমু। আসলে গার্ডেনের ভেজিটেবল তুলতেও সুন্দর লাগে, খাইতেও আলাদা একটা টেস্ট লাগে। এটা আসলে যারা গার্ডেন নাই তারা আসলে না খাইলে বুঝতে পারতো না, যারা গার্ডেন আছে তারা তো ডেফিনেটলি বুঝতে পারা, যারা ভেজিটেবিল খোররা গার্ডেন ও সবজি সবজি খোররা তারা। আজকে কয়েকটা তুলমু, একটু বাজি বানাইমু, আর স্প্যানিশ শাকও তুলমু। শাকও বেশি উই গেছে, বাকা দিন উই গেছে, শাক তুলছি না। আজকে একটু শাকও বানাইলিমু, আর আসলে যে ভালো লাগে। আর ফটো আমি ও ফার্স্ট টাইম করছি আমার গার্ডেন, এর আগে আমি করছি না। বিশও পাইছিলাম না, রয়েছিলাম, আমি বুঝছি না যে ফটোল যে ওই দেশ। এখন দেখা যায় না ফটোল ওই সব চাইতে বেশি ধরে, এবারে গুড়ি থেকে ধরছে যে গাছের। কালকে মাঝে হ্যাঁ ফারি হ্যাঁ কয়টা ফাইরে ফাইরে তারা ফালাইছুন, পরে নিচার মাঝে আছে তারা টমেটো ফাইরা ফটল ফাইরা ওটা দিয়ে তারা প্লে করুন। আর সুন্দর লাগে আসলে ফাটতে, দৌড় করে বেশি কিপতে লাগে গেছে, ফুকুক না তার বাদও দৌড় লাগে। কেন আছে শিকার বাদে তো আপনারা আমার লগে থাকুক, আর আমি ফটো তুলি আপনারা দেখুক। দেখতে পারছেন এই কতটি তুলছি, যে সুন্দর লাগে ফাটতে। আজকে তো ফলা ফলা পারছি আমি জানি না, ফটল বাজি খাইছি না কোনোদিন। আজকে ট্রাই করে দেখবো কি লাগো, বাজি বানাইমো। এর লাগে তোরা করে তুললাম, তো আপনারা আমার লগে থাকুক, আমি শাক তুলবো স্প্যানিশ শাক, গার্ডেন যাইমো। তখন থেকে স্প্যানিশ তুলবো কিছু, স্প্যানিশ তুললে শাক বানাইবার লাগে। বোন আছে, বোন ক্লিন করে দেওয়া লাগবো।
আর আমার লগে থাকতো আমি তুলি শাক, তো বেশি ময়লাও নাই। দেখতে পারে আমার তোলা শেষ শাক, স্প্যানিশ শাক তুলে লেছে, তুলতেও সুন্দর লাগে আসলে। কিছু কমছে, এই সাইড থেকে আর তুলছি না, ওই সাইড থেকে তুলছি, যে সাইডে বড় বড় ফাতা আছে তুলে লেছি। তো আশা করি সবের ভালো লাগবো, আমার গার্ডেনের সবজিটা আসলে তুলতেও সুন্দর লাগে, দেখতেও আসলে সুন্দর লাগে। জানি না কার কাছে কিলা লাগে, বাট আমার কাছে এ ভালো লাগে। তার সব ভালো থাকুক, ওকে আল্লাহ হাফেজ।